আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অদ্ভুত খবর নিয়ে মাত্র ত্রিশ সেকেন্ডে কর্মক্ষমতা হারাতে যাচ্ছে না চলুন জেনে নিই এর বিস্তারিত কোরিয়ান ইউনিভার্সিটি অফ মেডিসিন জানাচ্ছে মাত্র দশ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ত্রিশ সেকেন্ড কুলকুচি করুন তাহলে করোনার সঙ্গে লড়ার জন্য অনেকটাই প্রস্তুত হতে পারবেন আপনি এই মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে রসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটাই কমবে ওই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ দিয়ে গড় গড়া বা কুলকুচি করলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব জানানো হয়েছে চার্চ কফ টু জীবাণুর উপস্থিতি মারাত্মকভাবে পাওয়া গেছে লালায় অন্যের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ে ব্যাপক হারে তাই এই জীবাণু না ছড়ার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে মাস্ক ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে তবে এই তরল পদার্থ দিয়ে মুখে কুলকুচি করলে করোনা ছড়ানোর ভয় সাময়িকভাবে অনেকটাই কমবে বলে মত গবেষকদের ভারতীয় সংস্থা আইসিপিএ হেলথ প্রোডাক্টস লিমিটেড উৎপাদন করে ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ গবেষণায় জানানো হয়েছে লালার মাধ্যমে জীবাণু ছড়ানো রোধ করে এই মাউথওয়াশ একবার ব্যবহারের পর দুই থেকে চার ঘন্টা কিছুটা নিশ্চিত থাকা যায় তাই হাসপাতালে বা সাম্প্রদায়িক সংক্রমণ রুখতে এর জুড়ি মেলা ভার গবেষণায় আরও জানানো হয়েছে চিকিৎসকরা তাদের রোগীদের ক্লোহিক সিরেন মাওতোয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার জন্য বলতে পারেন কেননা অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে রোগী দেখা সম্ভব নয় বিশেষ করে দাঁত ত্বক বা চোখের চিকিৎসা করতে গেলে রোগীদের আসতেই হবে চিকিৎসক দাঁতের চিকিৎসার ক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি কম রাখতে চিকিৎসকদের পনেরো থেকে ত্রিশ মিনিট অন্তর এই মাউথওয়াশ ব্যবহারের কথা বলেছেন গবেষকরা এছাড়াও হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা ক্লোহেক্সিন মাউথওয়াশ দিয়ে প্রতি দুই ঘন্টা অন্তর ব্যবহার করতেই পারেন নিজের সুরক্ষার জন্য এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন গবেষকরা তবে উপসর্গহীন যারা তারা নির্দিষ্টভাবে ব্যবহার করতে পারেন এই মাউথওয়াশ এর ফলে সংক্রমণের উপর কিছুটা হলেও লাগাম টানা যাবে বলে মত দিয়েছে